আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুধী মণ্ডলী যে যেখানে আছেন সকলকে আবদুল্লাহ মিডিয়া সেন্টারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি জিল হজ মাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এটি ইতিহাসে মুসলিম ইতিহাসে আরবি মাসগুলির ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি মাস যে মাসে রহমত বরকদ্দি আল্লাহ তালা ভরপুর করেছেন এবং এই মাসে সারা বিশ্বের মক্কা নগরীতে গুরুত্বপূর্ণ জায়গায় একত্রিত হয়ে সকলই আল্লাহ তালার রাজগার করে এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দিনগুলোতে সবচাইতে দামি যে আমলগুলো তার মধ্যে আমি কয়েকটি আমল আপনাদের সামনে উপস্থাপন করছি এক নাম্বার আমল হল তাহলিল করা তাহলিল হলো নাম্বার আমল হল তকবীর বলা আকবর তিন নম্বর আমল হল তালার প্রশংসা করা আলহামদুলিল্লাহ প্রশংসা করা আর চার নম্বর আমল হলো জিলহজ মাসের যে কয়টা দিন আছে এই কয়দিনে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করা রোজা রাখা এখন প্রশংসার জন্য তাকবীরের জন্য তাহলিলের জন্য যে বাক্যগুলো বললাম এটি সবচেয়ে উত্তম হলো এইভাবে আল্লাহ আকবর আল্লাহ অর্থাৎ আমরা কুরবানির জন্য যে তাকবীরের তশরিক পাঠ করে থাকি এই তাকবীরটা সবসময়ের জন্য পড়া যদি পড়ি আল্লাহ রব আলমীর অবশ্যই আমাদের অনেক সওয়াব অনেক নেকি দানে ধন্য করবেন আল্লাহ তালা আমাদের কবুল করুন আমিন ও আকিউদ্দ আউানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা